কিড সংকট ছাড়তে নানা আয়োজন একটি রিএজেন্টে দুটি নমুনা পরীক্ষার নির্দেশ কিছুই জানে না টেকনিক্যাল কমিটি করোনার চেয়ে বেশি ভোগান্তিতে সাধারণ চিকিৎসায় কোথাও মিলছে না সেবা চরম সংকটে ঝুঁকিপূর্ণ রোগীরা করোনা মহামারীতেও খাদ্য সংকটের আশঙ্কা নেই মজুদ আছে সাত মাসের খাবার জানালেন কৃষিমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা দূর করতে আগে থাকেই উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা জরুরি বলছেন বিশেষজ্ঞরা উত্তরাঞ্চলে পানি কমলেও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি নতুন নতুন এলাকা প্লাবিত বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট আরেক দফা লকডাউনে থমকে গেছে কক্সবাজারের পর্যটন শিল্প সচল করার উদ্যোগ এখনই নয় আর্থিক সহায়তা চান ব্যবসায়ীরা এবং মিয়ানমারের পাথর খনিতে ভূমিধসে নিহত বেড়ে 200 ছাড়ালো এখনও নিখোঁজ অর্ধশত চলছে উদ্ধার অভিযান স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর কীট সংকট ঝাঁকতে নানামুখী পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর দেশের ল্যাবগুলোতে একটি রিএজেন্ট ব্যবহার করে দুটি নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে যা জানে না জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি এই পদ্ধতিতে নমুনা পরীক্ষার শতভাগ ফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভাইরোলজিস্টরা কিটের সরবরাহ বাড়াতে না পেরে নমুনা সংগ্রহ কম হচ্ছে বুথগুলোতে এছাড়া সরকারি ল্যাবে করোনা পরীক্ষার জন্য অর্থ নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ আরও জানাচ্ছেন হাসান পারফেস দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে করোনা পরীক্ষা নিয়ে সংকট কাটছেই না বৃহস্পতিবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় নানাভাবে চেষ্টা করেও অনেকে পরীক্ষা করাতে পারেননি আবার নমুনা দিলেও ফলাফল পাচ্ছেন না পরীক্ষা এখন তো আজকে শেষ আবার কালকে আসতে বললো এর আগে আমি পরীক্ষা করাইছি কোনো রিপোর্ট আসে নাই অবজেকশন দিয়েছে তারপর রিপোর্ট আসে না আমার চাকরি নিয়ে টানাটানি রিপোর্ট ছাড়া অফিসে ঢুকতে দিবে না সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে সরকারি ল্যাবে করোনা পরীক্ষার জন্য অর্থ দিতে হবে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভুক্তভোগীরা একটা মহামারী মানুষের চাকরি নাই ব্যবসা বাণিজ্য অচল সরকার উচিত যে সবাইকে সেই সুবিধাটা স্বাস্থ্য বিষয়ক যে সুবিধাটা দেওয়ার জন্য টাকার যে সিস্টেমটা চালু করছে এটা আমার দৃষ্টিতে কোনোভাবে এটা উচিত হয়নি সাভারের বিএলআরআই তাদের ল্যাবে একটি কিটে দুটি নমুনা পরীক্ষার সমীক্ষা চালিয়েছে তাদের দাবি এ পদ্ধতিতে ইতিবাচক ফল এসেছে এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন ল্যাবে এভাবে পরীক্ষার নির্দেশনা দিয়েছে বর্তমানে সরকারের 50টির বেশি ল্যাবে এভাবে পরীক্ষা হচ্ছে আগে আমরা একটা কিন্তু একটা করতাম এখন আমরা মানে আমরা তো করছি এবং আমাদের যে আইডিয়াটা আমাদের যে ইনোভেশনটা সেই ইনোভেশনটা আমরা হেলথ এর সাথে আলাপ করে হেলথ এর আন্ডারে মানে টোটাল বাংলাদেশে যে 53টা ল্যাব আছে সেই 53টা ল্যাবে এটা ব্যবহার করা হচ্ছে প্রথম কথা হচ্ছে এক কিট দিয়ে এটা করা সম্ভব বৈজ্ঞানিকভাবে সম্ভব এবং সেটি প্রয়োজন যে ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে আমরা করার চেষ্টা করছি তবে একই দিয়ে দুই নমুনা পরীক্ষা করার পদ্ধতি চালুর ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় টেকনিক্যাল কমিটিকে কিছুই জানায়নি দুটা টেস্ট একটা কিট দিয়ে এটা আমি জানি না আমরা মিটিং এ এটা কথা তুলব একটার জন্য তো আপনি একটাই নির্ধারণ করেন আপনি অর্ধেক দিবেন কেন অর্ধেকে কাজ হলে সেটা হতে পারে সেটা হয়তো বোনাস আপনার জন্য কিন্তু যদি না হয় আমি তো আমার কিটের খরচ বাঁচানোর জন্য বা কম কিটে বেশি টেস্ট করার তো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমি একটা টেস্ট করলে একটাই ঠিকভাবে করব তারপর আমাকে যদি অফিশিয়ালি কোনো নির্দেশনা দেওয়া হয় আমি তাদের সেভাবে আমার মতামত জানাবো এদিকে কীট সংকটের কারণে অনেক জায়গায় নমুনা সংগ্রহ কমে গেছে ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন এখানে সুবিধা বঞ্চিতদের জন্য ফ্রিতে নমুনা সংগ্রহ করে শুরুতে এখানে 150 জনের মতো নমুনা সংগ্রহ করলেও কীট সংকটের কারণে তা 50-এ নেমে এসেছে কীট স্বল্পতার কারণে 50টা কালেকশন হচ্ছে এটা সলিউশন চলছে আমরা পরবর্তীতে বাড়িয়ে দিব আগে আমরা 30টা করে করতাম এখন আমরা 20টা করে করছি সাময়িকভাবে একটা কীট সংকট তৈরি হয়েছে সেটার জন্য এই এটা হচ্ছে 2 সপ্তাহ ধরে এরকম হয়েছে বর্তমানে 70টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে হাসান পারভেজ News24 ঢাকা হাসপাতালে ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না সাধারণ রোগীরা কোথাও প্রয়োজন নন কোভিড সার্টিফিকেট আবার কোথাও ভর্তির জন্য দীর্ঘ অপেক্ষা তবুও যেন ভোগান্তির শেষ নেই হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কোভিড ও নন কোভিড রোগীদের পৃথকভাবে শিবির নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান
জামিল হোসেন পুরান ঢাকার বাসিন্দা। রাজধানীর সরকারি বেসরকারি তিনটি হাসপাতাল ঘুরেও তার বড় ভাইয়ের চিকিৎসা করাতে পারছেন না। জানান, নন কোভিড সার্টিফিকেট না থাকায় সে ভোগান্তি বেড়েছে আরো কয়েক গুণ। হসপিটালে গেলে একই কথা বলে যে ভাই রোগী নিয়ে আসছেন, ওনার কি করোনা, করোনা রিপোর্ট দেখান, এটা না বললে বলে সিট নেই, এই এইভাবে ফাজলামি করতেছে তারা। ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে স্ট্রেচারে পড়ে থাকে এই রোগীর অভিভাবক জানান, স্ট্রোক করার পর বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেও ভর্তি করাতে পারেননি রোগীকে। তা আমাকে বলছে যে সোহরাওয়ার্দীতে নিয়ে আসার জন্য, এখন সোহরাওয়ার্দীতে নিয়ে আসছি, আমার বোন স্ট্রোক করছে, অবস্থা অনেক খারাপ ভাই, এই কারণে নিয়ে আসছি এখানে। শুধু তাই নয়, হাসপাতালগুলোর বহির্বিভাগ ঘুরে দেখা যায় কোথাও সামাজিক দূরত্বের বালাই নেই, আছে চিকিৎসকদের জন্য দীর্ঘ অপেক্ষা। টিকিট কাউন্টারগুলোর অবস্থা আরও করুণ, সেখানে রোগীদের দীর্ঘ লাইন ভোগান্তির মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নানা সংকটের কারণে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক ডাক্তার আমাদের এখান থেকে অ্যানেস্থেশিয়ার ডাক্তার নিয়ে গেছে, আমরা সরকারের কাছে চাই আমরা আবার আমাদের সেই ডাক্তারগুলো ফেরত দিক। সোশ্যাল ডিস্টেন্স তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা পার্সোনাল হাইজিন, দুইটা বিষয় কিন্তু আউটডোরে স্ট্রিক্টলি মানা খুব কঠিন হচ্ছে। করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গিয়ে সাধারণ রোগীদের যে ভোগান্তি তৈরি হচ্ছে, এই ভোগান্তির শেষ কোথায় এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। হাসপাতালে আগত সাধারণ রোগীরা বলছেন, কোভিড-19 সংক্রমণের চেয়েও সাধারণ রোগীদের ভোগান্তি এখন শীর্ষে। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, নানা সমস্যা এবং সংকটের কারণে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে, যার সমাধান মেলেনি এখনও। রিশাদ হাসান, News24, ঢাকা। ক্যান্সারে আক্রান্ত, এরপরও হাসপাতালে ভর্তি হতে পারছেন না, কারণ করোনা টেস্টের ফল ছাড়া ভর্তি নেওয়া হবে না। মুগদা জেনারেল হাসপাতালে পরপর তিন দিন লাইনে দাঁড়িয়ে থেকেও করোনা পরীক্ষা করাতে পারেননি 20 বছর বয়সী সুমন। ফলে মরণ ব্যাধিতে আক্রান্ত তরুণের অপেক্ষা ছাড়া আর উপায় নেই। বিস্তারিত হাসান প্রফেসর রিপোর্টে। ক্যান্সার আক্রান্ত, করোনা রিপোর্ট ছাড়া হাসপাতালে ভর্তি হতে পারছেন না, গত তিন দিন ধরে মুগদা হাসপাতালে এসেও পরীক্ষা করাতে পারেননি। নাম সুমন, মাত্র 20 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত। এক সপ্তাহ আগে ভোলা থেকে ঢাকায় এসেছেন ক্যান্সারের চিকিৎসার জন্য, কিন্তু করোনা পরীক্ষার ফল ছাড়া হাসপাতাল ভর্তি করাবে না। মহাখালী হাসপাতাল আসছি ওনার চিকিৎসার জন্য, ওর চিকিৎসার জন্য। সেখানে আসার পরে আমাদেরকে বলতেছে, আমাদেরকে 6টা রিপোর্ট পরীক্ষা দিছে, 6টার ভিতরে একটা হলো করোনা ভাইরাস আছে কি না পরীক্ষা করার জন্য। তো করোনা ভাইরাসের জন্য আমরা এখানে করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য এখানে আসতেছি। আজকে তিন দিন যাবৎ আমরা এখানে কোনো লাইন পাইতেছি না পরীক্ষা করানোর জন্য, এনে রিপোর্ট না হলেও আমরা ক্যান্সারের চিকিৎসা করাতে পারতেছি না। সুমন মুগদা হাসপাতালে পরপর তিন দিন আসলেও করোনার পরীক্ষার জন্য নমুনা দিতে পারেননি। কোনোদিন ভোর 4টা, কোনোদিন 5টা, কিন্তু সব চেষ্টা করেও নমুনা দিতে ব্যর্থ সুমন। সিরিয়াল ফাই ঠিকই 67 নাম্বার গতকালকে দিয়েছি, আমরা 45 নাম্বার, তার আগের দিন দিয়েছি আমরা 40 নাম্বার, তারপর আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন, ডিজি অফিসকে জিজ্ঞেস করেন, টেস্টের ব্যবস্থা করেছো, আবার টাকাও নিচ্ছ এখন। এই এই পেশেন্টটা টেস্ট করাতে পারছে না, এই পেশেন্টটা যদি স্যাম্পল এক জায়গায় দেয় দুদিন পরেই তো রিপোর্ট পাবে, তারপরে তো ভর্তি হতে পারবে, সেটা পারছে না কেন। দেশে করোনা সংক্রমণের পর এমন সংকট নতুন নয়, হাসপাতালে ভর্তি করাতে না পেরে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাও ঘটছে। হাসান পারভেজ, News24, ঢাকা। করোনায় বাংলাদেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আগামী 6 থেকে 7 মাসের খাদ্য মজুদ রয়েছে দেশে। চলতি মৌসুমে 36 লাখ মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন তিনি। শাহ আলী জয়ের রিপোর্ট। করোনায় শিল্প উৎপাদন বিপর্যয়ের মুখে পড়লেও আশার সঞ্চার করছে কৃষি। বিশ্বের অন্যান্য দেশ যখন খাদ্য সংকটের আশঙ্কায়, তখন বাংলাদেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষির এই উৎপাদন অব্যাহত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা সরকারের। আউশ ধান বাংলাদেশে 29 লক্ষ টন হয়, আমরা এবার টার্গেট করেছি যে আমরা 36 লক্ষ টন আউশ করব। তার জন্য চাষিদেরকে আমরা বিনামূল্যে বা কম মূল্যে বীজ সার দিয়েছি প্যাকেজ করে, এবং আমাদের যে টার্গেট ছিল আবাদ এলাকার, আউশের আবাদ এলাকার একরে, সেটা আরো বেড়েছে,
এবং আমরা আশা করছি যে আমাদের টার্গেট যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে ইনশাল্লাহ আউশেরও আমাদের যে টার্গেট বেশি উৎপাদন সেটি আমরা করাতে পারবো। নিউজ 24 কে দেয়া সাক্ষাৎকারে খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, উৎপাদিত খাদ্যপণ্যের বিতরণ ব্যবস্থা ভালো থাকায় বাজারে এর দাম সাধারণ মানুষের নাগালে। আগামী 6-7 মাস আমাদের মূল খাদ্য ধান নিয়ে কোনো সমস্যা হবে, শাকসবজি গ্রীষ্মকালীন সবজি এগুলো করা হয়েছে, এখনো বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি পাওয়া যাচ্ছে। প্রথম দিকে চাষীদের সমস্যা হয়েছিল, তারা সবজির দাম পাচ্ছিল না যেহেতু পরিবহন বন্ধ ছিল, পরে সরকার একটা করোনা সংকটে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে কৃষিখাতে 9,500 কোটি টাকার ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় 5,000 কোটি টাকা দেয়া হবে। এছাড়া আগামী অর্থবছরে রাসায়নিক সারের বিক্রয় মূল্য বাড়ানো হচ্ছে না। শাহ আলী জয়, News24, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা, তবে করোনার কারণে নানামুখী শঙ্কা দেখা দিয়েছে কোরবানির পশু নিয়ে। বিস্তারিত জানাতে রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী কাজী সাহেদ ও আব্দুস সামাদ সাহেব। আমরা শুরুতেই রাজশাহী যেতে চাই, যুক্ত হয়েছেন সহকর্মী কাজী সাহেদ। সাহেদ, কোরবানির ঈদের আর 1 মাসেরও কম সময় বাকি, খামারগুলোর প্রস্তুতি কেমন আর করোনার কোনো প্রভাব এবারের পশুর হাটগুলোতে পড়ছে কি না, কি বলছেন খামারিরা? শুভ সকাল আসিফ, আমরা আছি রাজশাহীর খড়খড়ি এলাকার যে খামারটি আছে সেই নাবা ক্যাটেল যে ফার্মটি আছে সেইখানে আমরা একটু দেখে নিতে চাই যে এখানে কী পরিমাণ গরু এই খামারটিতে পরিচর্যা করা হচ্ছে এবং গরু মোটাতাজন করা হয়েছে। মূলত কোরবানির ঈদকে সামনে রেখেই এই খামারটিকে এখন পরিচর্যায় ব্যস্ত তারা, যেটি বলছেন যে সব ধরনের ক্রেতা যাতে তাদের এই ফার্মে এসে তাদের গরু কিনতে পারেন সেই কারণে তারা বিভিন্ন দরের যেটাকে বলে সেই হিসেবে তারা এখানে গরু পরিচর্যা করছেন এবং সেই গরুগুলি এই খামারে এখানে আছে। এখন পর্যন্ত বলা যায় যে রাজশাহীর সবচেয়ে বড় যে গরুর খামার সেটি কিন্তু এই নাবা ক্যাটেল এগ্রোজেতে, এটি এইখানে এই ফার্মটি। আমরা যদি একটু বলি যে বর্তমান বাস্তবতায় যেহেতু স্বাস্থ্যবিধি মেনে হাটগুলিতে মানুষ গরু কিনতে যেতে চাইবে না বা পারবে না, ফলে খামারগুলিতে কিন্তু মানুষের একটি টার্গেট বাড়বে। তারপরেও করোনা পরিস্থিতিতে কতটা আশাবাদী খামারিরা আমরা এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। নাবা ক্যাটেল ফার্মের যিনি এখানে MD আছেন আমিনুল ইসলাম স্বপন, তার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে সামনে গরু কোরবানির আসছে, আপনাদের এই যে ফার্মে আপনারা গরু পালন করছেন কতটা আশাবাদী, আপনারা কতটা ফিডব্যাক পাবেন? জি, আমরা ইনশাল্লাহ করোনা পরিস্থিতিতে আমরা বেশ আশাবাদী। তবে আমাদের এই আশা সংবাদেই যে আমরা আমাদের এই খামারে আমাদের যে কোরবানিকে উদ্দেশ্য করে আমরা সকল বা বাজেটের যারা বিশেষ করে মানে মধ্যবিত্ত 200 কেজি থেকে সবাই আশা করে যে 100 কেজি থেকে প্লাস কিছু মাংস চায়, আমরা এই ধরনের থেকে আমরা প্রায় 4 মণ বা তার কিছু অত্যাধিক আমরা যে গরু সকল বাজেটের গরু আমাদের এখানে আছে, আমরা এই আশাবাদী যে আমাদের উদ্দেশ্য যে আমরা মুনাফার জন্য নয়, শুধু কোরবানির যে একটা মহৎ ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে যে আল্লাহকে সন্তুষ্টি করা, আমরা খুবই আশাবাদী যে আমাদের এই উদ্দেশ্যটা। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বর্তমানে যে বাস্তবতা চলছে করোনা পরিস্থিতিতে সেই ক্ষেত্রে এই কেনা বেচায় কোনো ব্যাঘাত ঘটবে কিনা? যে ব্যাঘাত ঘটতে পারে, আমরা যতদূর জেনেছি আমাদের হাট বৃহৎ হাট রাশেছি সিটি হাট মানে অন্যান্যবার ঈদের সময় যে আমেজ সকলে ক্রেতারা যায় গিয়ে ওপেনলি গরু দেখে কেনা বেচা করে, তবে এখনও আমাদের মানে বাস্তবতা সূত্রে জেনেছি যে এখনও হাট এইভাবে জমেনি। এক্ষেত্রে আমরা আমাদের খামার থেকে স্বাস্থ্যবিধি মেনে লাইভ দেখে আমাদের লাইভ ওয়েট দেখে ক্রেতারা ওপেনলি এসে দেখে তাদের যে চাহিদা মতো গরু বাজেটের গরু তাদের কাঙ্ক্ষিত মানের যে রং এটা চয়েস করে তারা ইনশাল্লাহ আমাদের এখান থেকে পুরোটাই ইয়ে হবে। আমরা তো জানি যে রাজশাহী বিভিন্ন সীমান্ত অঞ্চল দিয়ে কোরবানির আগে প্রচুর ভারতীয় গরু আসে, তখন আপনারা যারা খামারিরা আছেন তারা অনেকটা সংকটে পড়ে যান, এবার তেমন কোনো আশঙ্কা আপনারা করছেন কিনা? আমরা প্রাণী সম্পদ
অধিদপ্তর থেকে আমরা আশ্বস্ত হয়েছি যে আমাদের এবছরের যে কোরবানির জন্য যে ভারত থেকে যে গরু আসবে এটা আমাদের প্রাণী সম্পদ এই অধিদপ্তর তথা প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে এবার ভারতীয় যে সীমান্ত থেকে গরু আসে এটা আমরা আসবে না বিধায়। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আসিফ, আমরা কথা বলছিলাম একজন খামারের সঙ্গে যিনি প্রচুর গরু এবারে খামারে তার উৎপাদন করেছেন। আপনার মাধ্যমে একটি তথ্য দিয়ে রাখতে চাই যে রাজশাহীতে 3,700 খামার, ছোট বড় খামার আছে, যেখানে প্রায় 370,000 গরু এবার মজুদ আছে, যেটি রাজশাহী শুধু নয়, রাজশাহীর আশেপাশের জেলার চাহিদা পূরণে সক্ষম। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আসিফ আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রাজশাহী থেকে যুক্ত ছিলেন কাজী শাহেদ। যেমনটা শুনছিলেন যে কোরবানির ঈদকে সামনে রেখে একেবারে শেষ সময়ের প্রস্তুতি সারছেন খামারিরা, তবে করোনার কারণে নানা সংকটের কথা তারা বলছিলেন। আমরা এবারে যাব সিরাজগঞ্জে, আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, গরুর খামারের জন্য সিরাজগঞ্জ বিখ্যাত, কোরবানির ঈদকে সামনে রেখে তাদের প্রস্তুতি কেমন আর দাম কেমন পাচ্ছেন আসলে তারা? ধন্যবাদ আসিফ। আপনি জানেন যে গবাদি পশুর রাজধানী হিসেবে খ্যাত উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ, এখানে কিন্তু ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের খামার রয়েছে এবং এই খামারে কিন্তু আসলে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে আসলে এই গরু উৎপাদন করা হয় এবং প্রতি বছর কিন্তু এই সিরাজগঞ্জের গরু কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারে এসে কিনে নিয়ে যায় এবং এই কোরবানির জন্য তারা জবাই করে থাকে। এবার কিন্তু আসলে এই গতবারের মতো কিন্তু এবার কিন্তু সিরাজগঞ্জ জেলায় প্রায় 2,50,000-এর উপরে গবাদি পশু কিন্তু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, কিন্তু গত বছরের তুলনায় এবার কিন্তু আসলে যে এই খাদ্যর যেমন দাম তেমনি কিন্তু আসলে লালন পালন পরিচর্যা করতে কিন্তু আসলে খামারিদের অনেকটা বেগ পেতে হয়েছে, কিন্তু দাম নিয়ে কিন্তু তারা আসলে শঙ্কায় রয়েছে যে এবার যে করোনা পরিস্থিতি হাটও তেমন জমে উঠবে না, এই শঙ্কা কিন্তু আসলে খামারিদের মধ্যে রয়েছে। আমি একটু কথা বলবো যে এই যে যারা খামারি যারা গরু পরিচর্যা করে আসলে কোন পদ্ধতিতে তারা গরু লালন পালন করছে আমি একটু জানবো খামারিদের সাথে। আসলে আপনারা কীভাবে এই গরুগুলা লালন পালন করে থাকে? আমরা গরু ধরেন ভালো ভালো খাদ্য খাওয়াই, কিন্তু এখন যে করোনার পরিস্থিতি খারাপ তাতে আমাদের খাদ্যের দাম বেশি, খাদ্য আসতে সংকট, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, তা বাদে মনে করেন শ্রমিকও থাকতে চায় না, শ্রমিকের মূল্য বেশি দিতে হয়, এই জন্যে আমাদের খুব অসুবিধা হয়েছে। সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয় তাহলে আমরা সহযোগিতা করলে আমরা একটু ভালোভাবে লালন পালন করতে পারবো। হ্যাঁ, গরু আসলে আপনি শুনছিলেন যে এবার আসলে কিন্তু গরুর খাদ্যের দাম কিন্তু বেশি হওয়ার কারণে কিন্তু খামারিরা আসলে অনেকটা গরুর দাম যে রয়েছে সেই দাম নিয়ে কিন্তু আসলে শঙ্কায় রয়েছে, এই কারণে কিন্তু আসলে যে খামারিরা তারা কিন্তু আসলে যে সরকারি পর্যায়ে যে খাদ্যের দাম সেই দাম কিন্তু কমানোর জন্য কিন্তু তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন। আমি এই খামারের এর সাথে কথা বলবো যে এই যে এবার যে কোরবানি আসতেছে এই দাম আসলে কিভাবে গরুগুলা বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন? যে করোনার পরিস্থিতি খাদ্যের দাম অনেক বেশি, আমাদের যে আমাদের অনেক সমস্যা হচ্ছে, যে আর কর্মচারী পাওয়া অনেক সমস্যা হচ্ছে, খাদ্য আকাশচুম্বু যে পাওয়াই কঠিন হয়ে যাচ্ছে। আর এবার আগের বছরের চেয়ে এবার অনেকই, আগের বছর এই সময় অনেক ব্যাপারী আসতে কেনার জন্য আসতো অনেক, আর এবছরে এখনও কোনো ব্যাপারই আছে না। আবার হাটের যে পরিস্থিতি, যে করোনার পরিস্থিতি, হাট হবে কি না এ নিয়ে আমরা দুশ্চিন্তা আছি। আপনার এখানে কি পরিমাণ গবাদি পশু এবার প্রস্তুত আর কত দাম মনে আশা করছেন? আমাদের এখানে অনেক, আগের তুলনায় অনেক ডাবল আমাদের এই সংগ্রহ করা হয়েছে এবং যে পরিমাণে এই খরচ হয়েছে এটা আমরা তুলতে পারবো কিনা তার নিয়ে শঙ্কা আছি। তো এবার কোথায় বিক্রি করবেন বলে মনে করছেন? এবার হাটের যে পরিস্থিতি এখন কোথায় বিক্রি করবো আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনি কি পাইকাররা খোঁজ খবর নিচ্ছে কিনা? এবার আগের বছর তুলনায় এবার কোনো পাইকাররা এখনো আসে নাই, এখনো বলতে পারছি না কি হবে না হবে।
ধন্যবাদ আপনাকে। আসিফ আপনি শুনছিলেন যে আসলে প্রতি বছর কিন্তু কোরবানির এক মাস যে আগে থেকে কিন্তু আসলে যারা ব্যাপারী রয়েছে তারা কিন্তু আসলে এই খামারে আসে এবং তারা গবাদি পশুগুলো কিন্তু দেখে চয়েস করে সেই অনুযায়ী কিন্তু তারা আসলে মূল্য নির্ধারণ করে রেখে যায়। কিন্তু এবছর কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো ব্যাপারী এই খামারমুখী হয়নি, যে কারণে কিন্তু আসলে যে এই যে খামারিরা রয়েছে তারা কিন্তু তাদের যে উৎপাদিত গরু সেই গরু নিয়ে কিন্তু গরু বিক্রি নিয়ে কিন্তু অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন এবং তারা কিন্তু আসলে এক ধরনের ক্ষতির যে শঙ্কা সেই শঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের কালিয়াকান্দাপাড়া তালুকদার ডেরি খামার থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি শ্রোতারা আসিফ আপনার কাছে। সাইম আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। এবার মাছের উৎপাদনে অভাবনীয় সাফল্য এসেছে সারা দেশে। করোনা মহামারীতে দেশের কৃষি পারে অর্থনীতিকে বাঁচাতে, যেখানে একটা বড় অবদান রাখতে পারে মৎস্য খাত। মাছের উৎপাদন নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও সৈয়দ নোমান। শুরুতে এই চট্টগ্রামে যাব। নয়ন বড়ুয়া জয় সরাসরি যুক্ত আছেন। চট্টগ্রামের মাছের বাজারের সবচেয়ে বড় সরবরাহ কেন্দ্র ফিশারিজ ঘাটে মাছের উৎপাদন কেমন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জয়, ধন্যবাদ আসিফ টিপু, আপনি যথার্থই বলছেন। কিন্তু আমি জেনে রাখতে চাই আপনাকে, আপনি জানেন যে বঙ্গোপসাগরে কিন্তু আসলে মৎস্যের প্রজনন বাড়ানোর জন্যে সবচেয়ে বেশি কিন্তু আসলে যে ইলিশের প্রজনন বাড়ানোর লক্ষ্য নিয়ে কিন্তু আসলে যে মৎস্য অধিদপ্তর একটা নিষেধাজ্ঞা জারি করেছে 65 দিনে, কিন্তু সেই নিষেধাজ্ঞা এখনও শেষ হয়নি। এই মাসের শেষ দিকে বলতে আসলে 23 জুলাই এই নিষেধাজ্ঞা উঠে আসবে। তার কারণে কিন্তু আসলে বঙ্গোপসাগরের বলতে আসলে যে সাগরের মাছ ধরা একেবারে কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু নদীর মাছ আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, পদ্মা মেঘনার মাছ কিন্তু আসলে যে চট্টগ্রামে ফিশারি ঘাটে কিন্তু এসেছে। আমি যে ইলিশ মাছ কিন্তু আসিফ আপনাকে দেখানোর জন্য চাচ্ছি, 1000 টাকা করে তারা কেজিতে বিক্রি করছে। তা অনেকটা দাম হলেও কিন্তু আসলে ক্রেতারা খুব একটা ছুটে এসছেন, যেহেতু আজকে বন্ধের দিন শুক্রবার, দেখা যাচ্ছে 1000 টাকা করে কিন্তু আসলে তার অনেকজন কিনতে দেখেছি। কিন্তু ইলিশও সাইজও কিন্তু অনেকটা বড়, নদীর মাছ বলতে আসলে যে মিঠা পানির মাছ কিন্তু বাজারে এসেছে। সব মিলিয়ে বলা যাচ্ছে কিন্তু আসলে যে সাগরের মাছ কিন্তু আসলে মাছ ধরা বন্ধ থাকার কারণে মিয়ানমার এবং কি ভারতের কিন্তু অনেক মাছ কিন্তু এসেছে। সব মিলিয়ে বলা যায় খুব একটা বিদেশের মাছে কিন্তু দখল করছে চট্টগ্রামের এই ফিশারি ঘাট বাজার। এই বাজার থেকে কিন্তু আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু সরবরাহ করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলতে চাইবো এখানে যারা ব্যবসায়ীরা আছেন তাদের আর সাথে কিন্তু আমরা জানতে চাইবো। আমরা এর আগে কিন্তু অনেকটা জেনেছি, তারা বলছিলেন যে বিভিন্ন জায়গা থেকে যে মাছগুলো এসেছে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনি তো দীর্ঘদিন ধরে এই জায়গায় ফিশারি ঘাট থেকে বিভিন্ন জায়গায় মাছগুলো সরবরাহ করে থাকেন, সমুদ্রের তো মাছ ধরা একেবারে বন্ধ, এখন সরবরাহ কেমন বলে মনে হয়? এখন আমাদের থেকে তো বাইরের কাজে হাত পাততে হয়, ঠিক আছে না? এখানে যা আছে ওই বন্ধটার কারণে আমাদের বাংলাদেশে বন্ধ, কিন্তু বাইরের দেশে তার বন্ধ নাই, ওরা তো ওই সাইড থেকে মাছগুলো মারে নিয়ে যাচ্ছে। তো আমরা বাইরের মাছ আনে বিক্রি করতেছি। এই যে বন্ধটা দিছে ওইটা 65 দিনের না করে যদি আরও কিছু কমানো যায়, হ্যাঁ, সেভাবে হলে আমাদের বেশি সুবিধা হয়, কারণ আমাদের এখানে মাছের প্রয়োজন বেশি, কিন্তু যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে না। সরবরাহ কেমন আছে? সরবরাহ খুবই কম, মাছ কোনো প্রকারে মানে যেভাবে আমাদের মাছ প্রয়োজন, আমাদের যেভাবে যতটুকু মাছ আমাদের প্রয়োজন কিন্তু ততটুকু মাছ আমরা পাচ্ছি না এখানে। সেই জন্য আমাদের বাইরে থেকে হাত পাততে হচ্ছে। দেখেন এখানে সব বাইরের মাছ কিনে আনে আমরা বিক্রি করতেছি, কিন্তু বাইরে যারা আছে ওখানে তো অভিযান নাই, ওরা ওদিকে তোর গোলা তো মাছ ধরতেছে, ওদিকেরগুলো তো ওরা মাছ মেরে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো এখানে কিছুই পাচ্ছি না। আসিফ, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা বিক্রেতা রয়েছেন আড়তদার রয়েছেন তারা যেমনটা বলছিলেন, কিন্তু আসলে বিদেশের উপরে কিন্তু এখন নির্ভর করতে হচ্ছে, যেহেতু মাছের চাহিদা কিন্তু অনেকটা বেশি। তার কারণে কিন্তু আসলে চট্টগ্রামের মানুষ বলতে আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু মাছগুলো সরবরাহ করতে হলে মায়ানমার এবং কি ভারতের উপর নির্ভর করতে হচ্ছে। চট্টগ্রামে কিন্তু আসলে মাছের উৎপাদন বলতে হচ্ছে পুকুরের মাছেরও সরবরাহ অনেকটা বেড়েছে, তেমনিভাবে নদীর মাছ বলতে কর্ণফুলী নদীর মাছও কিন্তু অনেকটা সরবরাহ বেড়েছে। সব মিলে বলা যায় আমরা কথা বলতে চাই, কত টাকা করে বিক্রি করছেন? ইলিশ তো এগুলো বিক্রি হইতেছে 1000 টাকা কেজি, মাছ এগুলো ওজন হইলে আপনার 1100, 1 কেজি 1200 ওজন, আর 800-900 গ্রাম ওজন হইতেছে, বিক্রি হইতেছে আপনার 36,900 টাকা কেজি। আসিফ, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন
এখানে যারা বিক্রি করছেন বিক্রেতা রয়েছেন তারা বলছিলেন কিন্তু যে মাছগুলো এনেছে তারা কিন্তু আসলে অনেক দাম দিয়ে আনতে হয়েছে বলে কিন্তু তারা বেশি দামে বিক্রি করছেন। কিন্তু ক্রেতা যারা বলছেন মাছের সরবরাহের কোনো কমতি নেই, যে ফিশারি গার্ড বলেন চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে যেমনটা কিন্তু আসলে যারা ক্রেতারা এসেছেন তারা বলছিলেন সেখানেও কিন্তু আসলে মাছের সরবরাহ রয়েছে কিন্তু মাছের দাম বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা কিন্তু বেশি দাম নিচ্ছে বলে এমন অভিযোগ তারা করছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, করোনা মহামারীর মধ্যেও মাছের দেশি উৎপাদন একরকম আশার আলো দেখাচ্ছে। আমরা চট্টগ্রামে ছিলাম, সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এবারে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, সারা দেশের মাছ উৎপাদনের একটি বড় অংশ আসে ময়মনসিংহ থেকে, এখানকার মৎস্য খামারগুলোতে এবার উৎপাদন কেমন হয়েছে, দাম কতটা পাচ্ছেন চাষিরা? ধন্যবাদ। আপনাকে একটু আসলে পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। সারা বাংলাদেশের যে পরিমাণ মৎস্য উৎপাদন হয় এর প্রায় 30% কিন্তু আসলে ময়মনসিংহ থেকে আসলে মৎস্য উৎপাদন হয়। এবং আমি যদি গত বছরের পরিসংখ্যান দিই তাহলে গত বছরের ডিসেম্বর পর্যন্ত কিন্তু 4,62,000 মেট্রিক টন এই ময়মনসিংহ জেলায় কিন্তু মাছ উৎপাদন হয়েছে। এবং এবারেও কিন্তু আসলে করোনার মহামারীতেও মাছ উৎপাদন আশানুরূপ হয়েছে বলে আমাদের কিন্তু জানিয়েছেন মৎস্য কর্মকর্তা যারা আছেন তারা। তবে সে যে বিষয়টি শঙ্কা বেঁধেছে, যে বিষয়টি আসলে শঙ্কার দানা যারা ব্যবসায়ী আছেন তাদের যেটি জেঁকে বসেছে সেটি হচ্ছে মাছের দাম নিয়ে। মাছের দাম পড়ে যাচ্ছে এবং আসলে এই মাছের দাম পড়ে যাওয়াতেই আসলে তারা লোকসানের সম্মুখীন হচ্ছে বলে তারা জানিয়েছেন। ময়মনসিংহে কিন্তু মাছের চাহিদা প্রায় 1,16,000-এর বেশি মেট্রিক টনের বেশি চাহিদা রয়েছে। আর অর্থাৎ যে পরিমাণ মাছ উৎপাদন হয় অর্থাৎ গড় প্রতি বছর 4,60,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে যতটুকু আছে ততটুকু কিন্তু আসলে বাণিজ্যিকভাবে আসলে বিক্রির জন্য বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে যায় এবং এমনকি বিদেশেও রপ্তানি হচ্ছে। আমরা একটু আসলে কথা বলতে চাই, আমরা এখন যে হ্যাচারিতে আছি, মা হ্যাচারি অ্যান্ড ফিশারিজ প্রাইভেট লিমিটেড, সেখানে যিনি কর্ণধার আছেন আফজাল হোসেন হলুদ, আমরা একটু ওনার কাছে জানতে চাই। আপনি তো দীর্ঘদিন যাবৎ এই মাছের ব্যবসার সাথে জড়িত, এবার একটু বলবেন যে আসলে এবারের প্রেক্ষাপটটা কেমন? আমরা যতটুকু জানি যে মাছের উৎপাদন ভালো হয়েছে কিন্তু দাম নিয়ে আপনার শঙ্কিত, বিষয়টা কি? আসলে এই বছর করোনা মহামারীর মাধ্যমে আমাদের খুব ক্ষতি হয়েছে। প্রথম দিক দিয়ে তো লকডাউনের পর মাধ্যমে তো আমরা ঋণ উৎপাদন করি, ঋণ বিক্রি করতে পারছি না, দূর দূরের পার্টি আসতে পারে নাই, আমরা উৎপাদন কম করেছি, কিছু বেশি করে পরে তো মাছ রয়েছে, অতিরিক্ত মাছ নষ্ট হয়েছে। আর যারা কালচার ব্যবসা করে তাদের দিকটাও খুব মর্মাহত, খুব ইয়া, কারণ পাবদার এই মাছ বাজারে খাইতে চায় না। পাবদা বাজারে 8,000 টাকা 10,000 টাকা মন, শিঙের বাজারও এরকম 10,000-11,000-12,000 টাকা মন। 1 কেজি মাছ উৎপাদন করতে অনেক খরচ এবং বিক্রি লগে কোনো মিলে না, খাদ্যর দামও অনেক তুলনামূলক বেশি। তো এই বছর আমরা করোনার মাধ্যমে খুব মানে লেবার স্টাফ নিয়ে আমরা যে টাকা খরচও হয় বা লাভ হিসাবে অনেক ক্ষতির মধ্যে আমরা আছি। তো আমরা আমনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের হেসারি সেক্টর যাতে ময়মনসিংহ জেলায় কিন্তু সারা বাংলাদেশের মধ্যে তো চার আনা মানে উৎপাদন আমরা কিন্তু ময়মনসিংহবাসী বাংলাদেশের মধ্যে আমরা করে থাকি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকবে এই জন্যই যে আমাদের হেসারি সেক্টরে যেমন পিজি, 1 গ্রাম পিজি আমরা এই বছরই প্রথম লকডাউনের আগে আমরা কিনতে পারছি 4,800-5,000 টাকা। এই বছর লকডাউনের পরে যে আমরা এই পিজি কিনছি 16,000 টাকা 1 গ্রাম পিজির দাম। তাহলে এই পিজি খরচ এবং সব মিলাই খরচে আমাদের এবছর ব্যবসা তেমন হয় নাই। তাই আমরা বলতে চাই আপনার মাধ্যমে আমাদেরকে যে এমন যে ঋণ, ব্যাংকের ঋণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছিল যে 4-5% সুদে আমাদেরকে ঋণ দেওয়া হবে। তো আমরা মেলাদের সাথে কথা বলছি যে আমাদের তো অনেক ঋণ, তো আমাদেরকে একটা সহায়তা করেন। এই ম্যানেজারও কেছে বলেন আমাদের তো এই অতটা নাই, তো এবছর দেওয়া যাবে না। আমি ঠিক আছে, দরকার নাই। তো আমরা মানে অর্থনৈতিকভাবে খুব পঙ্গু অবস্থায় আছি আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন মাছের উৎপাদন যে ভালো সেটিও তারা বলছে এবং তারা যদি শঙ্কা আমি আগে বলেছি যে আসলে মাছের বিক্রি নিয়ে শঙ্কা দানা বেঁধেছে এবং যে মাছ আসলে পাবদা মাছ স্বাভাবিক সময়ে 15,000-16,000 টাকা বিক্রি হতো সেটি কিন্তু এখন 8,000-10,000 টাকা নেমে এসেছে। শুধু পাবদা মাছ না, সব মাছের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে এবং তারা চাচ্ছেন যে এই ক্ষতি কাটিয়ে উঠে আসলে
যে পরিবহনের যে বিষয়টি আছে সব কিছু আসলে স্বাভাবিক থাকুক, এবং যদি মাছের আসলে বিক্রি তারা না করতে পারে তাহলে আসলে কোনো অবস্থাতেই আসলে লাভের মুখ দেখা সম্ভব না বলে জানিয়েছেন। মাছের উৎপাদন যদিও যথেষ্ট হয়েছে ময়মনসিংহ অঞ্চলে। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে মৎস্য উৎপাদন নিয়ে সর্বশেষ খোঁজ খবর। নোমান, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সৈয়দ নোমান ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। কৃষি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, এ খাতের উৎপাদনে নির্ভর করেই করোনার ধাক্কা কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ। এই মৌসুমেও সবজির বাম্পার উৎপাদনের কথা জানিয়েছেন কৃষকরা। কৃষি উৎপাদন আর দাম নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোর অঞ্চলে কৃষির প্রধান ফসল সবজি, এবার উৎপাদন কেমন আর দাম নিয়ে কি বলছেন কৃষকরা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দেশের যে সবজি উৎপাদন হয় তার সিংহভাগ কিন্তু দশর থেকে সরবরাহ করা হয়। তো মাঠে মাঠে কিন্তু সবজি থাকে। বর্তমান সময়ে একজন আষাঢ় মাস চলছে, কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল এবং সেই আমপান ঝড় হয়েছিল, সেই ঝড়ে কিন্তু সবজির প্রভাব পড়েছিল। এবং আপনাকে যদি ক্ষেত দেখাই, এখন পর্যন্ত যে ক্ষেতগুলো রয়েছে সেই ক্ষেতে সবজি থাকলেও কিন্তু সেটা কম রয়েছে, সরবরাহ কম রয়েছে। সে কারণে বাজারে বর্তমান সময়ে কিন্তু কিছুটা হলেও দাম বেশি পাচ্ছেন কৃষকরা, এমনটি কিন্তু বলছে। তবে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল সে বৃষ্টিতে কিন্তু ফসলের ক্ষেত অনেক নষ্ট হয়ে গেছিলো, সেই নষ্ট ফসলের ক্ষেত আবার মেরামত করে, অর্থাৎ যে আবার সেই সংগ্রাম করে কিন্তু কৃষকরা আবার তাদের সেই স্বপ্নের ফসল ফলানোর চেষ্টা করছেন। তো আমি কয়েকজন কৃষকদের সাথে একটু কথা বলবো, তাদের কাছে জানবো তাদের কী অবস্থা। আপনাদের এখন কী অবস্থা, সবজির দাম কেমন পাচ্ছেন? আমরা এখন দাম পাচ্ছি ভালো, কিন্তু আসলে উৎপাদন তো কম। আমাদের কিছুদিন আগে বৃষ্টিতে এবং ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তা এখন দাম পাচ্ছে বেশি, কিন্তু উৎপাদন তো নেই। তারপরে এখন দেশে যে সার এবং কীটনাশক যায় সেদের মান কম, মান নেই। আগে আমরা একটা জিনিস ওষুধ স্প্রে করতাম সপ্তাহে দুই দিন করলে হতো, এখন দৈনিক করেও পোকা মাকড় আমরা দমন করতে পারছি না। এই আসছে, সারেরও মান কম, সার এখন মারছি দুই পাঁচ দিন পরে তার অ্যাকশন থাকছে না। ধন্যবাদ আপনাকে। আমি আর কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই কী অবস্থা, দাম কেমন পাচ্ছেন সবজির এবং উৎপাদন কেমন? সবজির দাম এখন খুবই ভালো, উৎপাদন একটু কম, যৌতুক আপনার কিছুদিন আগে যে ঝড় হয়েছিলো এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিলো, কিছুদিন আগে বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে, এখন একটু বৃষ্টি কম, এখন উৎপাদন আবার হচ্ছে বেশি এবং দামও বেশি। তো দেখা যখন উৎপাদন কম বেশি হবে তখন দামটা আবার কমে যাবে, এটাই তো। আর সারেরও মান নেই, সারের আপনার ট্যাম্পার কম, সার দিলেও বইতে বেশি দিন টিকে না, অল্প কিছুদিন পর আবার সে ট্যাম্পারটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে কি এখন খুবই দামটা ভালো, খুব এখন দামটা ভালো। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে সবজির দাম এখন কিন্তু ভালো পাচ্ছেন কৃষকরা, তারা বলছেন যে এখন দাম ভালো রয়েছে, তবে সরবরাহ অর্থাৎ উৎপাদন কিন্তু কম, সেটা কিন্তু তারা বলছেন। তো আমি আরেকজন কৃষকের সাথে বলবো, আপনার কাছে একটু জিজ্ঞেস করছি যে এই যে সবজির দাম কম এখন দাম বেশি, কী হলে আরও ভালো হয়, আপনারা কী চান সরকারের কাছে? সরকার যদি আমাদের সহজ শর্তে ঋণ দিত তাহলে আমরা অনেক মানে কি চাষবাস অনেক ভালো করতে পারতাম। দেখা যাচ্ছে এখন সার লাগবে কিন্তু টাকার অভাবে আমরা সার দিতে পারছি না ঠিকমতো। যদি এখানে যখন যেটা লাগবে তখন যদি সেটা না দিতে পারি কিন্তু ফসলটা ঠিকমতো হয় না। অর্থাৎ আমরা সাধারণত এনজিওদের কাছ থেকে, বিভিন্ন এনজিওর কাছ থেকে লোন নিই, কিন্তু ওটা উচ্চ হারে সুদে আমরা লোন নিয়ে থাকি। কিন্তু সরকার যদি 1% বা 2% 3% 5% হারে আমাদের যদি লোন দিত সহজ শর্তে তাহলে কিন্তু আমরা আরও আগে যেতে পারতাম কৃষি মানে কৃষি সেক্টর থেকে। এবং আমাদের ফসল হয়, ফসল হইলে কি হয়, আমরা যখন আমাদের যখন ফসল হয় কিন্তু দামটা আমরা তখন পাই না, মানে কম হয়, কেননা যখন বাজারে অনেক ফসল যায় তখন কিন্তু দাম অটোমেটিক কমে যায়। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে সবজি যখন সরবরাহ বেশি থাকে তখন দাম কিন্তু কম থাকে, এবং যখন সরবরাহ কম থাকে তখন দাম বেশি থাকে, সেই কৃষকরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো সব মিলে এই ছিল দশর থেকে আমার কাছে সর্বশেষ। আসিফ টিপু। রিপন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রিপন হোসেন যশোর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এবারে অন্য প্রসঙ্গ। অন্য যে কোনো বছরের তুলনায় এবার ঢাকা শহরের জলাবদ্ধতা কমানোর জন্য আগেভাগেই কাজ শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
ঢাকার দুই সিটি এবং ওয়াসা সহ অন্যান্য সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই এই কাজ করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজধানীর জলজট নিরসনে প্রয়োজন সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বৃষ্টি আর ঢাকা শহরে জলাবদ্ধতা একে অন্যের পরিপূরক। একই সাথে রাজধানীতে চলছে বড় বড় সব মেগা প্রকল্পের কাজ, যার ফলে একটু বৃষ্টি হলেই কোথাও কোথাও জমে ওঠে হাঁটু পানি, নগরবাসীকে পড়তে হয় দুর্ভোগে। তার সাথে রয়েছে মশার অত্যাচারও। ইতিমধ্যে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে। সম্প্রতি ওয়াসাকে পাশ কাটিয়ে উত্তর সিটি খিলগেট এলাকায় খাল খননের কাজ করেছে। নেওয়া হয়েছে অন্য এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য বেশ কিছু প্রকল্প। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন সবার সাথে সমন্বয় করেই কাজ শুরু হয়েছে। অন্য যে কোনো বছরের তুলনায় এবার জলাবদ্ধতা নিয়ে নগরবাসীর ভোগান্তি কমবে। আমি সহ সবাই মিলে আমরা কাজ করছি। আমি তাদেরকে নিয়ে খাল যেগুলো সংস্কার করার দরকার সেটা ওয়াসা সিটি কর্পোরেশন উত্তর মন্ত্রণালয় সবাইকে আমি এঙ্গেজ করেছি এবং খাল সংস্কার করা কোনো খনন করা আমাদের একটা পরিকল্পিতভাবে বছরের প্রথম থেকে আমরা কাজ আরম্ভ করছি, যার পরিপ্রেক্ষিতে এবছর তো আমাদের গবেষকদের পূর্বাভাস ছিল যে গত বছরের থেকে আরও দুই তিন গুণ বেশি ভয়াবহ হবে, কিন্তু আল্লাহর রহমতে আমার মনে হয় আমরা সেটাকে মোকাবিলা করতে পাচ্ছি বলে মনে হচ্ছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন সংশ্লিষ্টদের একে অপরের দোষারোপ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। এরিয়া প্ল্যানে বা অন্যান্য এরিয়া প্ল্যানগুলোতে করা হয় সেগুলো ইমপ্লিমেন্টেড হয় না। ইমপ্লিমেন্টেড যদি না হয় তাইলে আপনার প্রবলেম যাবে না, কারণ ওইটা করার সময় আমাদের প্রচুর স্টাডি করতে হয় এবং সেগুলো ওনারা পাত্তাই দিচ্ছেন না। ওনারা নিজেদের মতো নতুন করে প্রজেক্ট করে এবং নতুন প্রজেক্ট পুরনো প্রজেক্টকে ব্লক করে দেয়। তবে তারা মনে করেন বিক্ষিপ্তভাবে নয় পুরো শহরকে নিয়েই পরিকল্পনা করতে হবে, তবে জলজট নিরসন প্রকল্পের সুফল পাবে নগরবাসী। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে, খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এদিকে জামালপুর ও সিরাজগঞ্জের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। প্রতিনিধিদের তথ্য এবং ছবিতে ডেস্ক্রিপোর্ট। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদ নদীর পানি সামান্য কমলেও ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুকনা খাবার, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পাঁচ দিন থেকে ভিতরে একটা ভেজে যায় যে দুই দিন থেকে ঘরে পানি উঠে। এদিকে তিস্তার ভাঙনে উলিপুরের নাগরাকুড়া টি বাঁধের 50 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন দেখা দিয়েছে সারডোব, নুনখাওয়া, মোগলবাসা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ 15টি স্থানে। আমরা আশা করি যে দুই একদিনের মধ্যে আমরা এখানে কাজ শুরু করব এবং এখানে যে ভাঙা অংশটা আমরা এটা মেরামত করব। গাইবান্ধায় পানি কিছুটা কমলেও যমুনা ও ঘাগট নদীর পানি বিপদসীমার ওপর রয়েছে। বন্যায় ঘরবাড়িতে পানি উঠায় বিপাকে পড়েছেন এখানকার চার উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। যমুনা ও ব্রহ্মপুত্র সহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার 3.5 লাখ মানুষ। একই চিত্র সিরাজগঞ্জেও। যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন উপজেলায় 30টির বেশি ইউনিয়নের 200+ গ্রাম পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে এখনও প্লাবিত রয়েছে পৌর শহরের নিম্নাঞ্চল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাদারীপুরের পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে শিবচরের চরাঞ্চলে নদী ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে চরাঞ্চলের বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে স্কুল, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক সহ বহু স্থাপনা। ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। বেলাল রিজভির তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে মাদারীপুরের শিবচর চরাঞ্চলের বন্দর খোলা, চর জানাজাত, কাঁঠালবাড়ি এলাকায় ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন অস্থায়ী বাঁধের প্রায় 30 মিটার সহ বহু স্থাপনা। ঝুঁকিতে রয়েছে স্কুল, ইউনিয়ন পরিষদ সহ আরও অনেক ভবন।
এলাকাবাসীর অভিযোগ, ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই নদী ভাঙ্গনের শিকার হচ্ছেন তারা। প্রচুর নদী ভাঙতেছে, থাকার মতো কোনো পরিস্থিতি নেই, নদীতে সব কিছু ভাঙে ছেড়ে নিয়ে গেছে, থাকার কোনো জায়গা জমিন নাই, পরের জায়গায় থাকুন। সকালবেলা আইসি আয়া দেখি বাদামও নাই, মশে তুল। নদী ভাঙ্গন রোধে এরই মধ্যে ভাঙ্গন কবলিত এলাকায় জিওব্যাগ ফেলা সহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। কাজীর সুরা পদ্মা নদীর তীরে, তারপরে চর জানাজাত এবং সন্ন্যাসীর চরে, এবং আরও যেই জায়গাগুলোতে ভাঙনের সৃষ্টি হয়েছে এগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া যে মানুষগুলো আশ্রয়হীন হয়েছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছি, সেখানে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে সাময়িকভাবে, তাদের যদি অসুবিধা না হয় সেজন্য সরকারের তরফ থেকে তাদেরকে রিলিফ দেওয়া হচ্ছে। নদী ভাঙ্গন রোধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা সংকটের সাধারণ ছুটির পর আরও এক দফা লকডাউনে থমকে গেছে কক্সবাজারের পর্যটন শিল্প। দেশের অন্য এলাকায় সমুদ্র সৈকত কেন্দ্রিক পর্যটন স্পটগুলো খুলে দিলেও কক্সবাজারে এখনও নীরব প্রশাসন। এমন বাস্তবতায় সরকারের আর্থিক সাহায্যের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। জেলা প্রশাসন বলছে সংক্রমণের হার কমলেই কেবল স্বাভাবিক হবে সবকিছু। ইসমতারা ইস্যুর তথ্য এবং ছবিতে, ডেস্ক রিপোর্ট। করোনার সংক্রমণ এড়াতে 18 মার্চ থেকে কক্সবাজারের সব পর্যটন স্পটে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সেই থেকে বন্ধ আছে শত শত হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট, বন্ধ আছে পর্যটন কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসাও। সরকারের সাধারণ ছুটির মেয়াদ শেষ হলেও দেখা যায় কক্সবাজারের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই অবস্থায় আবারও রেড জোন ঘোষণা করে কক্সবাজার সদরকে লকডাউন করা হয় 21 দিনের জন্য। দীর্ঘ ছুটিতে কক্সবাজারের পর্যটন খাত এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। ভাইরাস সংক্রমণের বর্তমান অবস্থায় সব কিছু খুলে দেওয়ার পক্ষে নন ব্যবসায়ীরাও, তবে ব্যবসা বাঁচাতে সরকারি সাহায্য চান তারা। পর্যটন স্পটগুলোতে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে চলা আদৌ সম্ভব না, তাই আমাদের জীবন রক্ষার্থে আরও কিছুদিন অপেক্ষা করার প্রয়োজন বলে আমি মনে করি, এবং আমাদের এই ক্ষতির কথা বিবেচনা করে এবং এই পর্যটন শিল্পকে বাঁচাতে হলে বাংলাদেশ সরকারকে আর্থিক অনুদানের ব্যবস্থা করা প্রয়োজন বলে আমি মনে করি। রেড জোনের তালিকায় থাকা কক্সবাজারে সংক্রমণ কমলে সীমিত আকারে সবকিছু চালু হবে, তবে তা সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই হবে বলে জানান জেলা প্রশাসক। 3 মাসে তাদেরকে আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা এগুলো প্রদান করেছি, আর আমরা যারা হোটেল মালিক আছেন তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি যেন তাদেরকে এই সময় অন্তত চাকরিচ্যুত না করে তাদের যে মাসিক যে বেতন সেগুলো যথারীতি যাতে তাদেরকে দেয়। কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 2500। গেল 4 মাসে পর্যটন খাতে এই জেলায় ক্ষতি 100 কোটি টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশে ভারী বৃষ্টিপাতে জেট পাথরের খনি ধসে 200+ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে 162 জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত 54 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এখন অন্তত 150 মানুষ নিখোঁজ রয়েছেন, অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। বৃহস্পতিবার সকালে ওয়াইখার গ্রামের খনিতে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টিপাতের ঘটনা ঘটে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশে। দেশটির ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় ওই প্রদেশের জেট সমৃদ্ধ প্রাক্তন এলাকার খনিতে অলঙ্কারে ব্যবহৃত পাথর সংগ্রহ করছিলেন খনি শ্রমিকরা। তুমুল বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার সকালে খনি ধসের ঘটনা ঘটলে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে বুধবার বৃষ্টিপাতের পরে ওই এলাকাতে কাজ করার উপর সতর্কতা জারি করা হলেও অনেকে তা অমান্য করে পাথর সংগ্রহ করছিলেন। খনি ধসের পর কয়েক ঘন্টার মধ্যে 100+ মরদেহ উদ্ধার করা হয়। অনেকেই এখনো নিখোঁজ থাকায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
গেল বছরও এক খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, দেশটির সরকার শ্রমিকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। মাসুদ রানা, News24। এবারে খেলার খবর। আইসিসি বিশ্বকাপ 2011 আসরের ফাইনালে ইচ্ছে করেই হেরেছিল শ্রীলঙ্কা। সম্প্রতি এমন অভিযোগের আগুনে পুড়ছে লঙ্কান ক্রিকেট। দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দারের এমন অভিযোগের পর তদন্তে নেমেছে লঙ্কান পুলিশ। এর জেরে ডি সিলভা, উপল থারাঙ্গার পর এবার কুমার সাঙ্গাকারাকেও পড়তে হয়েছে জেরার মুখে। বিস্তারিত জানাচ্ছেন তহিদুল ইসলাম। আইসিসি বিশ্বকাপ 2011 ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ভারত। আর তখন থেকেই গুঞ্জন উঠেছিল ভারতের কাছে ইচ্ছে করেই ফাইনাল হেরেছে লঙ্কানরা। ওই ফাইনালের ফল নিয়ে গত কিছুদিন ধরেই তোলপাড় লঙ্কান ক্রিকেট। সম্প্রতি শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাকে অভিযোগ করেছেন 2011 বিশ্বকাপ বিক্রি করেছিল লঙ্কানরা, আর তাতেই নড়ে চড়ে বসেছে দেশটির পুলিশ। ম্যাচ পাতানোর সন্দেহ থেকে এরই মধ্যে তদন্তে নেমে পড়েছে তারা। একে একে ওই সময়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান অরবিন্দ ডি সিলভা, ওপেনার অপুল থারাঙ্গাকে পড়তে হয়েছে পুলিশের জেরার মুখে। এবারে পুলিশের জেরার মুখে পড়েছেন তৎকালীন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ক্রীড়া মন্ত্রণালয়ের তলবে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করেন 2011 বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেয়া এই জীবন্ত কিংবদন্তি। দেশের ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যালয়ে 8 ঘন্টারও বেশি সময় ধরে পুলিশের জেরার মুখে পড়েন তিনি। প্রাথমিকভাবে সাবেক ক্রীড়ামন্ত্রীর অভিযোগ কটাক্ষ করেছিলেন শ্রীলঙ্কার 2 কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা। সামনে এই নির্বাচন বলে সার্কাস শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন জয়বর্ধনে। আর বিষয়টি নিয়ে আইসিসির এন্টি করাপশন বিরোধী ইউনিটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছিলেন সাঙ্গাকারা। তৌহিদুল ইসলাম, News24। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।